ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, আমি তোমাদের ওজেসিয়া সায়েন্সের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ব্লাড গ্রুপ ডিটারমিনেশন নিয়ে আলোচনা করব, মানে আমরা আমাদের ব্লাড গ্রুপ কী করে চেক করতে পারবো। তার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা হলো একটা পরিষ্কার কাঁচের স্লাইড লাগবে, আর লাগবে ল্যান্সেট অ্যান্ড পেন। পেন ল্যান্সেট এগুলোও কিনতে পাওয়া যায়। আর যেটা লাগবে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যান্টিবডিস। অ্যান্টিবডিস আমাদের তিন রকমের অ্যান্টিবডিস এখানে লাগবে, অ্যান্টি এ অ্যান্টিবডি, অ্যান্টি বি অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টি আর এইচ অ্যান্টিবডি, যেটাকে অ্যান্টি ডি অ্যান্টিবডিও বলা হয়। ওকে, অ্যান্টি এ অ্যান্টিবডিটা লাইট ব্লু ইন কালারের, অ্যান্ড অ্যান্টি বি অ্যান্টিবডিটা লাইট ইয়েলো ইন কালার, অ্যান্ড অ্যান্টি ডি অ্যান্টিবডিটা কালারলেস। ওকে, আর লাগবে যেটা সেটা হচ্ছে টুথপিক। ওকে, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা স্লাইড নিয়ে সেটাকে আমাদের একটা সাদা কাগজের ওপর রেখে দিতে হবে, দিয়ে সাদা কাগজের ওপর প্রথমে এ, তারপরে বি, এবং আর এক জায়গায় আর এইচ অর প্লাস মাইনাস তুমি লিখতে পারো। ঠিক আছে, আর এইচ লিখলেও হবে, প্লাস মাইনাস লিখলেও হবে। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে তুমি হাতের মুঠোটা একটু খোলা ফেলা করবে, খুললে কী হবে যে ওখানে ব্লাড ফ্লোটা ভালো হবে। সো দ্যাট মিন্স এখানে যখন তুমি এবার ল্যান্সেট দিয়ে আঙুলের ওপর ছোট্ট একটু ফুটিয়ে দেবে তখন কী হবে, অটোমেটিক্যালি ব্লাডটা চলে আসবে। ওকে, সো তুমি কী করলে, ল্যান্সেট দিয়ে আঙুলের মাথায় একটুখানি ফুটিয়ে নিলে, ফুটিয়ে নিলে এবার যে ব্লাডটা এলো সেটা আমরা ওই তিন জায়গায় দিয়ে দেবো। প্রথমে যেখানে এ মার্ক করা ছিল কাগজের ওপর সেই জায়গায় স্লাইডের ওপরে আমরা এক ড্রপ দিয়ে দিলাম, আবার বির জায়গায় দিয়ে দিলাম, অ্যান্ড আর এইচের জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পরে যেখানে এ মার্ক করা ছিল সেখানে আমরা অ্যান্টি এ অ্যান্টিবডিটা দিয়ে দেবো, দিয়ে আমরা যে টুথপিক নিয়েছিলাম সেই টুথপিক দিয়ে ভালো করে ওই সলিউশনটাকে মিশিয়ে দেবো। ওকে, দিয়ে টুথপিকটা আলাদা করে রেখে দেবো, ওই টুথপিকটা আর কোনো কাজের নয়। ওকে, বি অপশানের মধ্যে আমরা কী দেবো, অ্যান্টি বি অ্যান্টিবডি দেবো, আবার সেই একই রকমভাবে আর একটা নতুন টুথপিক নিয়ে ওই সলিউশনটা ভালো করে মিক্স করে নেবো, এবং শেষেরটাতে দেবো অ্যান্টি ডি অ্যান্টিবডি অর অ্যান্টি আর এইচ অ্যান্টিবডি, দিয়ে এগেন আমরা টুথপিক দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমাদের অবজারভেশন, ধরো আমরা দেখতে পেলাম অ্যান্টি এ অ্যান্টিবডি দেওয়ার পর ফার্স্ট সলিউশনের মধ্যে কী দেখা গেছে, অ্যাগ্লুটিনেশন হয়েছে, তার মানে ওর মধ্যে এ অ্যান্টিজেন আছে আর বির মধ্যে কিছু হয়নি, আর এইচ এর মধ্যে কিছু হয়নি। সো এ অ্যান্টিজেন প্রেজেন্ট, দ্যাট মিন্স এবিও গ্রুপ থেকে আমরা কী পাবো, ওটা ব্লাড গ্রুপ এ, অ্যান্ড আর এইচ অ্যাবসেন্ট মানে এ নেগেটিভ। ওকে, এর মধ্যে হয়েছে আর এইচ এর মধ্যে হয়েছে, দ্যাট মিন্স আমরা কী পেয়ে গেলাম, এ অ্যান্টিজেন আছে, আর এইচ অ্যান্টিজেন আছে, এ পজিটিভ। ওকে, যদি অবজারভেশনে এরকম আসে যে যেখানে বি লেখা ছিল, দ্যাট মিন্স আমরা অ্যান্টি বি অ্যান্টিবডি দেওয়ার পর যদি অ্যাগ্লুটিনেশন হয় তার মানে সেখানে বি অ্যান্টিজেন প্রেজেন্ট, অ্যান্ড আর এইচের যদি অ্যাগ্লুটিনেশন না হয় তাহলে কী পাবো আমরা, বি নেগেটিভ। সেম একই আর এইচের যদি অ্যাগ্লুটিনেশন হয় বি পজিটিভ। এবার দেখা গেল এ বি দুটোতেই হয়েছে বাট আর এইচে হয়নি, তার মানে কি এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন দুটোই আছে বাট আর এইচ নেই, সো কী হবে, এ বি নেগেটিভ। এবার আর এইচেও যদি হয়ে থাকে তাহলে কী হয়ে যাবে, এ বি পজিটিভ। এবার তিনটের কোনোটাতেই যদি না হয় তখন কী হবে, তার মানে এখানে কী হলো, এ অ্যান্টিজেন নেই, বি অ্যান্টিজেন নেই, আর এইচ অ্যান্টিজেন কোনোটাই নেই, তো কোনোটাই না থাকলে কী হবে, ও নেগেটিভ। ওকে, এবার যদি আর এইচের মধ্যে অ্যাগ্লুটিনেশন হয় তাহলে ও পজিটিভ। এবার তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে পার্সন ওয়ান অ্যান্ড পার্সন টুর ব্লাড স্যাম্পল দিয়ে তোমরা টেস্ট করে এই রকম পেয়েছো, দ্যাট মিন্স এর মধ্যে অ্যাগ্লুটিনেশন হয়েছে, বির মধ্যে হয়েছে, অ্যান্ড আর এইচের মধ্যে হয়নি পার্সন ওয়ানে, পার্সন টুর এতে হয়নি, বিতে হয়নি, আর এইচে হয়েছে। কোশ্চেন যেটা হলো, পার্সন ওয়ান কি পার্সন টুকে ব্লাড দিতে পারবে, অর পার্সন টু কি পার্সন ওয়ানকে ব্লাড দিতে পারবে, এটাই হচ্ছে তোমাদের কোশ্চেন, সেটা কমেন্ট বক্সে জানাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টিল দেন বাই।